আর মুহররম মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আফজলুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম। আশুরা শব্দটি আশুরুন থেকে নির্গত, আশুরুন মানে দশ, আর দশকে যখন আমরা বাংলাতে বলি দশম, সেটাই আরবিতে আশুরুন থেকে আশুরা, দশ দিন আর দশম দিনের মধ্যে পার্থক্য আছে। দশ দিন মানে পূর্ণ দশটা দিন, একদিন দুই দিন তিন দিন চার দিন দশ দিন, আর দশম দিন মানে একদিন, সেটা একটা নির্দিষ্ট দিন, সেটা হচ্ছে দশ নাম্বার দিন। তো আরবিতে আশুরুন দশ দিন আর আশুরা মানে দশম দিন, দশ নাম্বার দিন। কোন মাসের দশ নাম্বার দিন? মুহররম মাসের দশ নাম্বার দিন। মুহররম মাস হচ্ছে হিজরি বছরের প্রথম মাস। যদিও ইসলামের ইতিহাসে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি সন চালু করেননি, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাল থেকে হিজরি বছর গণনা করা শুরু করেছে। তথা এখন যত হিজরি, আজ থেকে এত বছর পূর্বে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুহররম মাসের যেটা গুরুত্ব ছিল সেটা হচ্ছে মুহররম মাসের নামের মধ্যেই আছে। মুহররম মানে হারাম, মুহররম মানে হচ্ছে যেটাকে হারাম করা হয়েছে, শাব্দিক অর্থ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে মাসের গণনা ১২, আর এই ১২ মাসের গণনাটা আল্লাহর নিকটে কিতাবে লিপিবদ্ধ, ফিলাউহি মাহফুজ। কখন থেকে এই ১২ মাসের গণনা শুরু হয়েছে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তথা ১২টা মাস মানুষের আবিষ্কার করা নয়, আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া, এবং যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তখন থেকে, এবং এটা আল্লাহর নিকটেই এই গণনা আছে, এবং এটা আল্লাহর কিতাবে লিখিত। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই ১২টা মাসের মধ্যে ৪টা মাস হচ্ছে হারাম, নিষিদ্ধ মাস, হারাম মাস। হারাম বলতে আমরা বুঝি হালাল আর হারাম, এই জিনিস খাওয়া হালাল, এই জিনিস খাওয়া হারাম, এই কাজ করা হালাল আর এই কাজ করা হারাম। কিন্তু মাসের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে হারাম বলতে আসলে কি বোঝায়? রেস্ট্রিক্টেড এরিয়া বা নিষিদ্ধ জায়গা বা নিষিদ্ধ সময়, যেই রেস্ট্রিক্টেড এরিয়ায় সকলের প্রবেশ অ্যালাউ নয় সেটা কি বলা হয় রেস্ট্রিক্টেড এরিয়া। বাংলাদেশেও বহু জায়গা আছে যেখানে সব মানুষ প্রবেশ করতে পারবে না। ওই নিষিদ্ধ জায়গার সম্মানে ওই জায়গাটা অবশ্যই এক্সেপশনাল কিছু, ব্যতিক্রম কিছু, এই জন্যই মানুষ ওখানে ঢুকতে পারবে। তো এরকম ইসলামেও কিছু নিষিদ্ধ জায়গা এবং নিষিদ্ধ মাস আছে, ওইটা ওই জায়গার সম্মান। সেই নিষিদ্ধ জায়গা এবং নিষিদ্ধ মাসকে লক্ষ্য করে হারাম শব্দটা ব্যবহার করে। মক্কার হারামের এরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেওয়া, আর মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হারাম এরিয়ার মধ্যে কোনো গাছকে উপড়ে ফেলা, কোনো গাছকে ধ্বংস করা, কোনো পশু পাখি শিকার করা, কোনো মানুষকে হত্যা করা, সব কিছু নিষিদ্ধ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এবং সেটার মধ্যে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। এবং এই নিষিদ্ধ এরিয়ার আরেকটা গুরুত্ব হচ্ছে, তার মধ্যে কেউ যদি গুনাহের কাজ করে তাহলে স্বাভাবিক অবস্থায় গুনাহের কাজের চাইতে নিষিদ্ধ এরিয়াতে গুনাহের কাজ করলে গুনাহ ডবল হবে। ঠিক নিষিদ্ধ মাসেরও এটা গুরুত্ব যে কেউ অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে, নিষিদ্ধ মাসের কোনো এক মাসের কোনো এক দিনের কোনো এক সময়ে
গুনাহ করলে স্বাভাবিক অবস্থায় গুনাহের চাইতে ডবল গুনাহ হয়। একটা গুনাহের গুনাহ, আর একটা হচ্ছে মাসের সম্মান হানির গুনাহ। এই নিষিদ্ধ চারটা মাসের সালাসাতুন মুতাওয়ালিয়া, তিনটা হচ্ছে পরস্পর, যুলকাদা, যুলহিজ্জাহ আর মুহররম। যুলহিজ্জা মাসে আমরা হজ পালন করেছি, তার আগের মাস যুলকাদা আর হজের পরের মাস মুহররম। এই আর একটা হচ্ছে, এই তিনটা পরস্পর মাস, আর একটা হচ্ছে রজব, যেটা পরস্পর নয়, রজব শাবান পরস্পর নয়, আলাদা এক জায়গায়। এই নিষিদ্ধ মাসগুলোর আর একটা বড় থেকে বড় হুকুম হচ্ছে, এই নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা মাসকে হারাম করেছেন, এটা আজকে থেকে নয়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন সৃষ্টিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কোরআনের আয়াত বলছে। এই জন্য জাহেলি যুগের কাফের মুশরিকরা এই চারটা মাসকে সম্মান করত, এই চারটা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, যুদ্ধ বিগ্রহ চলন্ত থাকলে বন্ধ করে দিত। এই চার মাসের সম্মান কি জন্য, এই চার মাসে যদি যুদ্ধ চলে তাহলে মানুষ হজ করতে পারবে না। যুলকাদাতে মানুষ হজ করতে যাবে, যুলহিজ্জাতে হজ সম্পূর্ণ করবে, আর মুহররমে হজ সম্পূর্ণ করে ফিরে আসবে। এই জন্য পরপর তিন মাস শান্তি শৃঙ্খলার সাথে হজ সম্পূর্ণ করার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এবং এখনও এই হুকুম বলবৎ যে কোনো মুসলমান, কোনো মুসলমান দেশ এই তিন মাস বা এই চার মাসের সম্মানে নিজে থেকে যুদ্ধ শুরু করবে না যতক্ষণ না চাপিয়ে দেওয়া হয়। কেউ হামলা করলে আত্মরক্ষা করতে হবে, তার জন্য যুদ্ধ করতে হলে সেটার জন্য আমি বাধ্য, কিন্তু কোনো মুসলিম এবং কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই তিন চার মাসে নিজে থেকে যুদ্ধ আরম্ভ করবে না, এবং তার পক্ষে যদি যুদ্ধ বন্ধ করা সম্ভব হয় তো যুদ্ধ বন্ধ করে দিবে। এটাই চার মাসের। তাহলে মুহররম মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা হারাম মাস, এই জন্যই তার নাম মুহররম। নাম মুহররম মানে হারাম, নিষিদ্ধ মাস। আর দুনিয়ার যেগুলো শ্রেষ্ঠ দিন আছে রমজান বাদে, সব শ্রেষ্ঠ দিনগুলো এই হারাম মাসগুলোর মধ্যে আছে। আপনি আরাফার দিন বলেন হারাম মাসের মধ্যে, আপনি যুলহিজ্জার প্রথম 10 দিন বলেন হারাম মাসের মধ্যে, যেটা আপনারা কুরবানির আগে বক্তব্যে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল। ওটা কোন মাসের মধ্যে? হারাম মাসের মধ্যে। আযামু আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর মধ্যে সবচেয়ে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন। ওটা কোন মাসের মধ্যে? হারাম মাসের মধ্যে। ইসলামের পাঁচটা স্তম্ভের একটা বড় স্তম্ভ হজ, যেটার জন্য বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ কেন্দ্রিক সম্পাদিত হওয়া বিশাল বড় কেন্দ্রীয় ইবাদত সম্পূর্ণ হয় কোন মাসে? হারাম মাসে। এবং আশুরাও কোন মাসে? হারাম মাসে। তাহলে প্রথমত আমাদের নিকটে এটা বুঝতে হবে যে এই চার মাসের আলাদা ফজিলত আছে, এবং মুহররম মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা হারাম মাস। হারাম মাসের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম, তোমরা শাহরে হারামকে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর মুহররম মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আফজলু সিয়ামে বাদা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম। ওয়া আফজলু সালাতি বাদাল ফরিযাহ, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত বা ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জায়গাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন যে হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, এখানে আশুরাকে খাস করা হয়নি, পুরো মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, এবং পুরো মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় বলা হয়েছে। যদিও অনেকেই বলেছেন যে এখানে শাহরুল্লাহিল মুহররমের সিয়াম দ্বারা আশুরার সিয়াম উদ্দেশ্য, কিন্তু ইমাম নববী বুঝাতে চেয়েছেন যে হয়তো আশুরা বাদেও আরও সিয়াম রাখা যেতে পারে নফল সিয়ামের নিয়তে। এবং তিনি এখানে আরও লম্বা আলোচনা করেছেন যে শাবান
শ্রেষ্ঠ না মুহররম শ্রেষ্ঠ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে একমাত্র পূর্ণাঙ্গ সিয়াম পালন করতেন কোন মাসে? শাবান মাসে। আর এই হাদিসে আবার তিনি বলছেন যে আল্লাহর নিকটে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের সিয়াম। তো ওখানে উনি অনেক সূক্ষ্ম আলোচনা করেছেন যে রমজানের পরে তাহলে কি শাবান শ্রেষ্ঠ না মুহররম শ্রেষ্ঠ। তো যেটাই হোক, আমরা এতটুকু বুঝতে পারছি যে মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আছে, এবং বিশেষ করে আশুরার ফজিলতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরুস সানা আল মাদিয়া, অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেয়। আর আরাফার সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দেয়।